আনিল ফাহশা ইওয়াল মুনকার নিশ্চয় নামাজ এত মূল্যবান ইবাদত কোন ব্যক্তি যদি নামাজকে জীবনের সঙ্গী করে নিতে পারে ওর ভিতরে যত খারাপি আছে আল্লাহ পাক নামাজের ভিতরে এত পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ বললেন নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে এর থেকে বোঝা যায় যত জীবনে খারাপি থাক পাঁচক্ত নামাজ যদি জীবনের সঙ্গী করে নিতে পারে নামাজ ওই নামাজি বান্দাকে পবিত্র করে নেবে অনেকে এরকম বলে আগে ভালো হই তারপরে নামাজ পড়ব এটা কি সিস্টেম নাকি বলুন নামাজ আপনি পড়লে নামাজ আপনাকে ভালো বানিয়ে দেবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাওয়া হচ্ছে না আল্লাহ বলছেন নামাজ জীবনের সবথেকে বড় ইবাদত নামাজ কোন হালাতে মাপ নেই অতএব নামাজ আপনি জীবনের সঙ্গী করবেন নামাজ আপনাকে পবিত্র করে দেবে ঘুরিয়ে বলছি আমি ভালো হয়ে নামাজ পড়বো এটা বোকামি হচ্ছে না হয় না আছেন এরকম মানুষ আবার ও তো পড়ে না একজনকে বলছে ও নামাজ পড়ে ভালো হয় না কি হবে বলছে না টিটকারি করছে অতএব নামাজ পড়তে গেছে ওকে দিকে টিটকারিও করা যাবে না আচ্ছা আমাদের সমাজের মানুষের ইমানি স্বার্থ নেই সুরা ফাতিহা তো মুখস্থ নেই দুনিয়ার মায়া ডুবে আছি শয়তানের ধোকায় ডুবে আছি আমরা আখেরাতের চিত্রটা চোখে দেখার মতো সেই চিন্তা আখেরাতের ভাবনা আমাদের মাথা থেকে দূরে সরে গেছে কথা ঠিক না বলি আচ্ছা বাবাজিরা বলেন তো জলসা কি আপনাদের বয়সে প্রথম শুনছেন না ছোটবেলা থেকে দেখে আসছেন হ্যাঁ দেখে আসছেন না আচ্ছা যা জলসা শুনেছেন আজকে বেনামাজি কেন বলেন তো সমাজে জলসা দিতে হবে জলসা দেওয়া দরকার আছে আর শুধু জলসা দিয়েও নামাজি বাড়বে না জলসা না দিয়েও নামাজি বাড়বে না আমরা শুধু জলসা দিচ্ছি পরে দায়িত্বটা ভুলে গেছি লিখে রেখে দেন জলসা দিয়ে নামাজি বাড়বে না আর জলসা না দিলেও নামাজি বাড়বে না কি করে আজকে আমার কথার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন আমি যুক্তির সঙ্গে কথা বলতে পছন্দ করি ফজর পর্যন্ত আমাকে বসিয়ে রাখবেন আমি চেঁচিয়ে চেঁচিয়ে ওয়াজ করব ফজরের সময় যদি গলার থেকে রক্ত উঠে যায় আমার বিশ্বাস সবাই কিন্তু নামাজি হবে না কারণ কি বলেন তো যাদেরকে ওয়াজ করছি নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন এরা নামাজ পড়তে জানে না একটা উদাহরণ দিই একটা লোক জীবনে চার চাকা গাড়িতে বসিনি ছুঁয়ে দেখিনি চালানো তো দূরের কথা ছিটেও বসিনি এখন ওই লোকটাকে যদি আপনি বলেন এই গাড়িটা চালাতে হবে একটা লোক নতুন গাড়ি কিনে এনে বলছে তুমি আমার গ্রামের ছেলে কচি গাড়িটা চালা বলছে চাচাজি আমি চালাতে পারিনি আবার বলছে কচি গাড়িটা চাচাজি চালানো তো দূরের কথা আমি ছুঁয়েও দেখিনি উঠেও বসিনি আপনি বসতে বললে তো হতো আমি চালাতেই পারিনি আপনি বলছেন চালান ফের বলছে কচি আমি তোমার চাচাজি এত টাকা দিয়ে গাড়ি কিনে এনেছি তুমি চালাবে না বললাম তো পারিনি তিনবার বলেছে পারিনি ফের যদি চাচাজি বলে কচি গাড়িটা চালাও বোকামিটা চাচাজির না ভাইপোর কি গো চাচাজি যখন বলছে আমি পারিনি তাহলে ওকে কি বলতে হবে গাড়ি চালানোটা সে কচি আয় তোকে শিখিয়ে দেই কথা বলা যায়নি ঠিক আমাদের অবস্থা এরকম আজকে বলছি নামাজ পড়েন যাদেরকে বলছি নামাজ পড়েন এরা নামাজ কি জিনিস বোঝে না এদের কি ওয়াজ করতে হবে নামাজটা শেখেন কি ওয়াজ করতে হবে আজ কেন শেখেননি ঠিক আছে আপনি শেখেননি কে শেখায়নি কার দায়িত্ব ছিল আজ কেন আপনি নামাজ শিক্ষা থেকে বঞ্চিত প্রশ্ন নামাজ শেখানোর দায়িত্ব কার সন্তানদের নামাজ শিক্ষা দেবে তার পিতা মাতা কিয়ামতের দিনে আল্লাহ বান্দা বান্দি বেনামাজিকে যখন ধরবেন তখন এই মসজিদ কমিটিকে আর বক্তাকে আর জলসা কমিটিকে আল্লাহ ডাকবে না ডাকবে কাকে পিতামাতাকে আল্লাহ নবী বলছেন বাচ্চাদের যখন সাত বছর বয়সে পৌঁছাবে সাত থেকে দশ বছর নামাজের তালিম দেয় কথাটা কার উপরে দায়িত্ব পিতামাতার উপরে যারা নামাজ জানেন না সূরা ফাতিহা জানেন না কলেমা জানেন না দোয়া মাসুরা জানেন না দোয়া কুনুত জানেন না বেতের নামাজ জানেন না দোয়া সানা পড়েন না কিছুই বোঝেন না নামাজের কিছুই শেখেননি আপনার পিতামাতা আপনাকে বঞ্চিত করেছে আমাদের জীবন তো অন্ধকার কিন্তু সাথে সাথে আমরা আজকে যা শুনেছি বুঝেছি আজকে আমাদের বাচ্চাদের কেন আমরা বঞ্চিত করলাম কথা বুঝতে পারছেন এই সমাজ পরিবর্তন করতে গেলে প্রত্যেকটা ইমানদারকে দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটা ইমানদার যদি এই মিশন নিয়ে ময়দানে নামে যে আমার বাচ্চাকে আমি নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করব না আমার বাচ্চাকে কোরআন শরীফ শিক্ষা থেকে বঞ্চিত করব না আমার বাচ্চাকে কলেমা শিক্ষা থেকে বঞ্চিত করব না কখনো সমাজে বেনামাজি থাকবে না এই পিছন নিয়ে এই দায়িত্ব নিয়ে প্রত্যেকটা পিতামাতা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় আগামী পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে সমাজে বেনামাজি এত দেখা
যাবে না। আর আমরা যদি দায়িত্ব পালন না করি, যতই বড় জলসা দেই, যতই মসজিদ ঝিকঝাক করি, সমাজ পরিবর্তন কিন্তু হবে না। আর এই দু ঘন্টায় তো নামাজ শেখা জিনিস নয়। আপনি বলুন, এই দু ঘন্টায় আমি কি এসে আপনাদের সবাইকে নামাজ শিখিয়ে দিতে পারবো? পারবো না। তাহলে শিক্ষার দায়িত্ব যাকে দেওয়া আছে সে শিক্ষা দেবে। আজকে আমাদের মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানকার কথা বলছি, চিত্তর বলছি, এই তোদের মসজিদের থেকে না আমাদের মসজিদটা ভালো নকশা, তোদের মসজিদের মার্বেলের থেকে আমাদের মসজিদের মার্বেলটা দামি, তোদের মসজিদের ইমামের থেকে আমাদের মসজিদের ইমাম সাহেবের গলার সুরটা ভালো, তোদের মসজিদের থেকে আমাদের মসজিদ একতলা বড়, এটা গর্বের নয়। যদি এপারে চালও হতো, একটা তেরপল বিছানো থাকতো, হাইয়া আলাস সালা আজানের ডাক হতো, প্রত্যেকটা বাড়ি থেকে ইমানদার যদি আজান শুনে মসজিদে গিয়ে জুমার দিন যতটা মুসল্লি হয়, ফজর রক্তে পাঁচ অক্তে অতটা মুসল্লি হতো, তখন গর্ব করে বলা যেত আমাদের গ্রামের মসজিদটা মসজিদের মতো। কথা ঠিক না ভুল? কথা বলা যায়নি। কচি, তোদের ওখানে জলসা হয়েছিল, বিরিয়ানির চালটা একটু কমা দামি ছিল, অত ভালো লাগেনি, আমাদের বিরিয়ানিটা না খুব ভালো হয়েছিল। তোদের ওখানে বক্তা এনেছিলি, ওই বক্তার থেকে আমাদের এখানে বড় বড় বক্তা ছিল, শ্রোতাও বেশি হয়েছিল। তোদের থেকে আমাদের প্যান্ডেলার স্টেজটা ভালো ছিল। এখন আমরা এই চিন্তা করি, কিন্তু ওর থেকে কি নিলাম আজ এত বড় জলসা দিয়ে, কি শিখলো আর কি পরিবর্তন হলো, সেই নিয়ে মানুষ একবার ভাবে না। এটা বড় আফসোসের। ও মাইদানেরা, হাওড়া জেলার সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআন শুনি খুলে দেখবেন, 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, সুরার নাম সুরাত তাহরিম, আয়াত নম্বর 6, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ ঈমানদার সম্প্রদায়, এ ঈমানদারেরা, এ আমার ঈমানদার যদি আল্লাহ আমাদের বাঁচতে বলেন, আমাদের আহালদের বাঁচাতে বলেন, আমাদের সন্তানেরা কি আমাদের আহাল নয়? নিজেই যদি নামাজ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচা না যায়, আমাদের বাচ্চাদেরকে যদি নামাজের শিক্ষাটুকু না দেয়, আমরা কি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো? আর যতগুলো মানুষ আছেন বলেন, আমাদের বাচ্চাদের যখন 7 থেকে 10 বছর বয়স, এই সময়টা বড় জীবনের গুরুত্বপূর্ণ সময়, প্রত্যেকটা পিতামাতা যদি আমরা দায়িত্ব পালন করতাম, প্রত্যেকটা পিতামাতার ভিতরে যদি এডুকেশন শিক্ষা থাকতো, ইসলামকে মানতাম, আল্লাহর হুকুমকে মেনে নিতাম, আমাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা থেকে মাহরুম করবো না, নামাজের তালিম থেকে মাহরুম করবো না, কালেমা শিক্ষা থেকে বঞ্চিত করবো না, প্রত্যেকটা পিতামাতা দায়িত্ব পালন করলে আমাদের বাচ্চাগুলো আজকে নামাজ শিখে যেত কি যেত না? আপনাদের মহল্লায় 10 বছর যেসব বাচ্চাদের বয়স, 10 বছরের উপরে যে কটা বাচ্চা নামাজ জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, কলেমা পড়তে জানে না, এদের দোষ এক ভাগও নয়, পুরো দোষটা এদের পিতামাতার। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কোন বাচ্চা, যে বাচ্চা 7, 8, 9, 10 বছর বয়স, এই বাচ্চার অন্তরটা আয়নার মতো পরিষ্কার, নিষ্পাপ, পাপ মুক্ত একটা অন্তর, এই বাচ্চাটাকে কলেমা শিক্ষা দেওয়ার সময়। কথা ঠিক না বলবো? আমরা কি শিক্ষা দিয়েছি? আমাদের সমাজে কিছু দাদু আছে, কি বলে জানেন? দাদু ভাইটা আমার মতো হয়েছে, কি গো ছেলের ছেলেকে কি বলে? পোতা। হ্যাঁ, ভালো ভালো যদি সাধু ভাষায় বলা হয়, ছেলে হয় পুত্তর, আর ছেলের ছেলে হয় পৌত্তর। হ্যাঁ, পুত্র আর কন্যা ছেলে মেয়ে, আর ছেলের ছেলে হয় পৌত্র আর পৌত্রী, ওটা দাদু ভাই বলে একটা সম্বোধন করে। হাত ধরে ধরে যাচ্ছে, বড় হয়ে গেলে কে বলছে, এটা আমার দাদু ভাই, আমার মতো হয়েছে, গর্ব করে বললেন আমার মতো হয়েছে। আপনিও কলেমা জানেন না, দাদু ভাইটাও জানেন না, মিল আছে, গর্ব করে বললেন আমার মতো হয়েছে, আপনিও রেগে গিয়ে গালাগালি দেন, একদিবার বারুদের মতো দাদু ভাইটা আপনার মতো দেয়। ঠিক বলছি না ভুল বলছি? আজ আমাদের দাদুদের অবস্থা কি জানেন? দাদু ভাইকে কলেমা একবারও শেখাইনি, একটা সুরা একবারও শোনাইনি, ভালো কথা শেখাইনি, দাদু ভাই ওই বালিশের তলায় না এই খৈনিটা রাখা আছে, নিয়ে এসো তো দাদু ভাই, আমার দাদু ভাই লক্ষ্মী, কথা শোনে ভালো, ওই বিড়ির বান্ডিলটা নিয়ে এসো তো।
কি গো ঠিক বলছি না ভুল বলছি নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা নেশা কি জিনিস বোঝে না ওই বাচ্চাটাকে আপনি দাদু হয়ে আপনার চুল দাড়ি পেকে গেল একবার ভাবলেন না এই বাচ্চাটাকে কি কাজে পাঠাচ্ছি আবার হাত ধরে বলে কচি আমার দাদু ভাই না আমার মত আছে না নেই বাবাজি সমাজে পণ্ডিত লোকের অভাব নেই ভালো করে খুঁজে দেখবেন জীবনটা ঢন্ডনে হয়ে আছে রাগ করছেন নাকি আমি কি আপনাদের বলে কষ্ট দিতে এসেছি সমাজের চিত্রটা তুলে ধরছি যদি আমাদের বিবেকটা একটু খোলে যদি আমরা কেউ মানি ইনশাল্লাহ যে মানবে সে কামিয়াবি হবে কারণ শরীয়তের কথা শরীয়তের ইনফরমেশন শরীয়তের তথ্য শরীয়তের ফর্মুলা পৃথিবীর মানুষ মানলে কামিয়াব হবে 100% আশা করা যায় জোরে বলুন কথা কি বোঝাতে পারছি আছে না নেই আজকে বলুন আমাদের বাচ্চারা গালাগালি দেয় কোথা থেকে শিখেছে কোন বাচ্চা গালাগালি মার কাছ থেকে ছাড়া মার পেট থেকে শিখেনি আমাদের সমাজে কিছু মা আছে দেখবেন খুব লজ্জা লাগে কষ্টের সঙ্গে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি মা নামের কলঙ্ক বাচ্চারা দুষ্টুমি করবে কি করবে না ও তো বাচ্চা মানুষ ও তো বোঝে না সেই বুঝতর হয়নি আজ বড় মানুষটা বড় বড় ভুল করছে বাচ্চা ভুল করবে না একটা দুষ্টুমি করলে তার সমাধান কি ভালোবেসে তাকে ধরিয়ে দেওয়া কচি এই কাজটা করতে নেই একবার দুবার ধরিয়ে দেওয়া যদিও একটু চটচাপট মারে তাহলে মারটা উদ্দেশ্যটা কষ্ট দেওয়া নয় ভয় দেখানো তম্বি করা কথা ঠিক না ভুল বাচ্চাদের মারা কি তাকে কষ্ট দেওয়ার জন্য না ভয় দেখানো উদ্দেশ্য আমাদের কিছু মা আছে কি করে একটা বাচ্চা দুষ্টুমি করলো টেনে দুটো চড় মেরে দিল দাগ বসে গেল ওর সাথে সাথে গালাগালি দিল 10-15টা সে গালাগালি কোনো মানে বাংলা ব্যাকরণ আর গ্রামারে পাওয়া যাবে না মারাত্মক গালাগালি গাছের পাতা ঝরে যাওয়ার মতো মোটামুটি ফারিস্তা ঘরে থাকলে দাঁড়াবার কোনো রাস্তা নেই আছে না নেই আছে না নেই তাহলে ওই বাচ্চাটাকে আপনি মারলেন আর গালাগালি দিলেন আর ছোটবেলায় ওকে দিলেন বড় হয়ে ও মাকে দেবে এটা আপনার পাওনা ছিল কি ঠিক বলছি না ভুল বলছে কি হাও দেন না ও মাইনানেরা হাওড়া জেলার সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা গভীর ভাবে উপলব্ধি করুন আমাদের বাচ্চারে জীবনটা কেন আপনার অন্ধকার করে রেখেছি এই বাচ্চাগুলো জীবনে কেন ইমানে সাথ বলে কিছু পাইনি এই বাচ্চাগুলোকে কেন আমরা কোরআনের শিক্ষা কলেমা শিক্ষা নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করেছি কোন কলেমা এই কলেমা শরীফ প্রথম কলেমা তৈয়বা দ্বিতীয় কলেমা শাহাদাত এই দুটো কলেমা অনেক মূল্যবান কলেমা পাঁচটা কলেমা মুখস্থ করানো সম্ভব ছিল বাচ্চাকে আতা গাছে তোতা পাখি কবিতাটা মুখস্থ করালেন হাট্টি মাটিমটা মুখস্থ করালেন বাচ্চাদেরকে ও আ পা মুখস্থ করালেন বাচ্চাদের এবিসিডি মুখস্থ করালেন এর বিরোধী নয় জেনারেল শিক্ষার বিরুদ্ধে কথা বলছি না এগুলো যদি সম্ভব হয় বাচ্চার পাঁচটা কলেমা সেখানে সম্ভব ছিল কি ছিল না কোন কলেমা যে কলেমা শরীফটা আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরওয়াজার গায়ে লেখা আছে জোরে বলুন কোন কলেমা যে কলেমা আল্লাহ পাকের আরশে আজিমের গায়ে লেখা আছে জোরে বলুন কোন কলেমা যে কলেমা মানুষ মুমূর্ষু অবস্থায় বিছানা সজ্জা হয়ে যায় মৌতের সময় ইমানের কলেমা যদি জবানে জারি হয়ে যায় ইমানের কলেমা শরীফ যদি পড়ার সৌভাগ্য হয়ে যায় আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতের হকদার হয়ে যায় ও বাইনানেরা এ কলেমা শরীফ এত মূল্যবান কলেমা এই কলেমা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে হয় কলেমা শরীফ এত মূল্যবান কলেমা কলেমা জিকির আফজালুল জিকির জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি জিকির আজকে দ্বারা ভুলকে নামে যদি সব থেকে বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে ওর থেকে আর বড় গুনাহগার নাই এত বড় গুনাহগার যদি গুনার পাহাড় মাথায় নিয়ে এই কলেমা শরীফে জিকির করে এই কলেমা শরীফের জিকির এত দামি আল্লাহ পাকের আরশে আজিমটা খেলাধুলা শুরু করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহ আরশ আযীমের জবান খুলে দেয় ওরে আমার আরশ আযীম কি হয়েছে তোর অমনি করে কেন গেলিস আল্লাহ আরশ আযীম বলে আল্লাহ আজকে দাঁড়া বলগে নামে আপনার এক পাপি বান্দা কোন মা শরীফে জিকির করছে ওর নামে আমলে ওখানার পাহাড় জমে আছে ও তো আপনার নামে জিকির করে কোন মা শরীফে জিকির করে যতক্ষণ না পর্যন্ত ওই পাপি বান্দা জীবনের গোনা মাফ না করে দেবেন আমি আরশ আযীম হেলা বন্ধ হব না আমার আল্লাহ বলে আরশ আযীম কি হেলা বন্ধ হয়ে যা আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাগুলিকে ক্ষমা করে দিলাম হাওড়া জেলার সোনার মানি যুবকেরা আব্বার মায়েরা এই কলেমা হলো ইমানের কলেমা এই কলেমা শরীফ যদি আপনার নিষ্পাপ বাচ্চা ছেলে হোক অথবা মেয়ে হোক ওই বাচ্চার অন্তরে জায়গা পেয়ে যেত ওই বাচ্চার অন্তরে নিষ্পাপ অন্তরে যদি ইমানের কলেমা জায়গা পেয়ে যেত ইমানের কলেমার পাওয়ারে ইমানের স্বাদ পেয়ে যেত ইমানি ভিত তৈরি হয়ে যেত ওই কলেমা শরীফের পাওয়ারে ওর অন্তরটা ইমানি আলো আলোকিত হয়ে যেত ভাবতে পারেন কোন কলেমা শিক্ষা থেকে বঞ্চিত করেছি আছি না নেই কি গো বাবাজি বহু পিতা মাতা আছে না নেই আর সমাজ পরিবর্তন কেন হয় না বুঝতে পাচ্ছেন কিছু বুঝতে পাচ্ছেন এ দায়িত্ব কার আপনি বলেন কিয়ামতের দিন ওই ছেলেটা যদি ধরা পড়ে যে কলেমা জানলো না ইমানের ভিতর অন্তরে তৈরি হয়েছে ও ইমানি স্বাদ বলে কিছু পেয়েছে তাহলে যারা আজকে কলেমা পাঁচটা মুখস্ত নেই বলেন এ বঞ্চিত করেছে কে আমাদেরকে পিতামাতা দোষ দেবেন অন্য কাউকে পিতামাতা দোষ দিতে হবে তো না আল্লাহ কিয়ামতের দিন বক্তাদেরকে ইমাম সাহেবের হুজুরকে ধরবে না পিতামাতাকে ধরবে কিন্তু আমরা ঘুরিয়ে বলছি এই জলসা দিয়ে নামাজি বাড়ে বলছে ঘুরিয়ে আপনার ছেলে নামাজ শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আপনার স্ত্রীর উপরে আপনি ঠেলে দিলেন জলসা কমিটির উপরে ওরা চালাকি একটু বেশি করছি না কম করছি বাবাজি কি গো এরকম ফতোয়া দেওয়া মানুষ আছে না নেই জলসা দিয়ে তো নামাজি বাড়ানোর জন্য নয় জলসা দেওয়া হয় শরীয়তের ইনফরমেশন পাওয়ার জন্য কি গো একটু হ্যাঁ দেন নামাজ যদি দু ঘন্টায় জলসা একটা বক্তা শিখিয়ে দিতে সম্ভব হতো আজকে আমি শিখিয়ে দিতাম কাল থেকে আর বেনামাজি কেউ এ তো প্র্যাকটিক্যালের ব্যাপার আসুন কিছু জেনারেল শিক্ষিত মানুষ আছে এরা আবার হুজুর দেখলে দাঁত মুখ শিক্ষা এদের অ্যালার্জি বেড়ে যায় ওকে ঘুরিয়ে জিজ্ঞেস করবে এই তোর বাপের সঙ্গে মার বিয়ে দিয়েছিল কে বলতো অবশ্যই শিক্ষার গুরুত্ব আছে আমি সব শিক্ষিত মানুষকে বলছি না কিছু মানুষ আছে না যিনি জেনারেল শিক্ষায় বেশি শিক্ষিত অথচ সুরা ফাতিহা জানে না ও ফতোয়া দেয় হুজুররা সব ফকিরি বিদ্যা শিখেছে আছে না নেই কি গো কোরআনের শিক্ষা ফকিরি বিদ্যা হ্যাঁ কোরআনের শিক্ষা ফকিরি বিদ্যা সহিহ বুখারী শিক্ষা ফকিরি বিদ্যা বলা যাবে ওই লোকটা তো সুরা ফাতিহা জানে না বা একটা কোরআনের আয়াতের মর্ম কি বুঝবে ওকে জিজ্ঞেস করবেন যদি আলেম না থাকে সমাজে জানাজাটা পড়াবে কারা এতই যদি খারাপ হয় যে বলে ওকে বলবেন তো কই তুই লিখে দিয়ে যা তো জানাজা যেন কোনো আলেম না নামাজ পড়ায় আছে না কারণ ওরা মনে করে যে জেনারেল শিক্ষার গুরুত্ব ইসলাম দেয় না অবশ্যই একটা গাছের আম হলে সবটা সলিড থাকে না দুটো একটা বেকার পোকা থাকে কি গো বাবাজি হ্যাঁ হুদান একটা ধানের শীষে ধান হলে সবটা ধান হয় না দু চারটে চিটে থাকে প্রত্যেকটা জাতির ভিতরে জাতির কিছু কলঙ্ক আছে একটা মুসলিম ভাই ভুল করলো তার জন্য তার ধর্মকে দায়ী করা যায় না তার জন্য তার সম্প্রদায়কে দায়ী করা যায় না একজন হিন্দু ভাই ভুল করলো তার জন্য তার ধর্মের উপরে আর হিন্দু সম্প্রদায়ের উপর আঙুল তোলা কোনো বুদ্ধিমানের কাজ নয় ব্যক্তিগতভাবে কোনো আলেমের ভুল থাকতেই পারে তার ভুল সংশোধনের রাস্তা আছে তাকে যেভাবে যে ভাষায় ধরলে হয় সম্মানের সঙ্গে ধরিয়ে দেওয়া উচিত নাক মুখ শিক্ষানো এটা তো শরিয়াত নয় কথা ঠিক বলছি না ভুল বলছি আবার বলছি জেনারেল শিক্ষার প্রয়োজন আছে জেনারেল শিক্ষার বিরুদ্ধে কথা বলছি না আপনার বাচ্চাকে ডাক্তার করুন মাস্টার করুন ব্যারিস্টার করুন ইঞ্জিনিয়ার করুন চাকরি করান ধন্যবাদ দেব শরিয়াত শিক্ষা দিতে বলেছে এর বিরুদ্ধে ইসলামও নয় আর আমি রবিউল ইসলামও নয় তবে মাথায় রাখবেন শরিয়াতের শিক্ষাটা তার সাথে সাথে দিতে হবে কথা ঠিক না ভুল দশ বছর পর্যন্ত দায়িত্ব পালন করুন তারপরে দশ বছর পরেও যে লাইনে যায় যাবে দশ বছর পর্যন্ত সম্ভব না অসম্ভব যেভাবে বাচ্চাকে ইংরাজি শেখালেন হিন্দি শেখালেন যেভাবে বাচ্চাকে
আপনি অঙ্ক শেখালেন, বাংলা শেখালেন, সারা 24 ঘন্টা তো বাচ্চাকে মাস্টারের কাছে প্রাইভেটে পড়াচ্ছেন। আজ প্রাইমারি স্কুলে পড়াশোনার মান ভালো না বলে পয়সা খরচা করে মিশন বা একাডেমিতে ভর্তি করা হচ্ছে না, হয় না? এটা পিতামাতা সচেতন। তাহলে এই সময়গুলো যদি হয়, ওর 24 ঘন্টার ভিতরে 15 মিনিট সময় বার করা সম্ভব না সম্ভব? 15 মিনিট গিয়ে একজন হাক্কানি আলেমের কাছে বসিয়ে দেন, প্রত্যেকদিন বেশি না 15 মিনিট, যে টাইমটা সময় পায়, যে টাইমটা সময় পায় ওই টাইমটা 15 মিনিট বসিয়ে দেন। 7 থেকে 10 বছর যদি 4 বছর এইভাবে বসিয়ে রাখেন একটা হাক্কানি আলেমের কাছে 15 মিনিট করে দিন শিক্ষার জন্য, 4 বছরের কোরআন শরীফ ধরবে কি ধরবে না? কলেমা 5টা মুখস্থ হবে কি হবে না? কি কর, তারপরে বেরিয়ে যাক, সবটাকে হাফেজ আলেম করতে হবে এমন, কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষকে কলেমা শিখতে হবে, নামাজ শিখতে হবে, কোরআন শিখতে হবে, কারণ নামাজ ছাড়া জান্নাতে যাবে যাবে না, আর নামাজ পড়তে গেলে কোরআন ছাড়া নামাজ পড়া সম্ভব? উযু শিক্ষাটুকু দিতে হবে। তারপরে যান, এই 4 বছর একটু গুরুত্ব দেওয়া দরকার ছিল কি ছিল না? মানে শরিয়াত কি জেনারেল শিক্ষার বিরুদ্ধে গেছে? গেছে? যায়নি? আজকে সম্ভব না সম্ভব? আজকে যদিও আমরা পারিনি, তাহলে অনেক পিতামাতা আছে নিরক্ষর, নাম সই করতে পারে না, তাদের বাচ্চাদের কি নিরক্ষর রেখেছে? অনেক পিতামাতা আছে নামাজ পড়তে জানি না, তার মনে আমার বাচ্চাকে বেনামাজি করে রাখবো। আমি যদি পারি আলহামদুলিল্লাহ, মা যদি পারে, আব্বা যদি পারে 15 মিনিট বসাবে, আর যদি না পারে যিনি পারেন তার কাছে বসাতে হবে। এটা তো আখেরাতের শিক্ষা, এটা তো আসল শিক্ষা, কারণ এ শিক্ষায় মানুষের চরিত্র আর আভ্যন্তরীণ অন্তরটা পবিত্র হয়। যদি বলুন এ শিক্ষায় আল্লাহ জান্নাত পর্যন্ত যাওয়া সহজ হয়ে যায়, আরেকবার জোরে বলুন। এ শিক্ষায় আল্লাহ জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যায়, আরেকবার জোরে বলুন। কারণ শুধু জেনারেল শিক্ষা থাকবে আর শরিয়াতের শিক্ষা থাকবে না, ওর জীবন পবিত্র হবে গ্যারান্টি নেই। শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে, প্রকৃত মানুষ হওয়া যাবে না। জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, রাসূলুল্লাহর আদর্শ থাকলে ও মানুষের মতো মানুষ হবে। জাস্ট একটু ভাগাভাগি করে দেখবেন, একটা ডাক্তার আছে, ওর ডক্টর পাশ করা একজন MBBS ডাক্তার, একজন সার্জন, ওই লোকটা ওটি থেকে বেরিয়ে দেখছে মাগরিবের নামাজের সময় বেশি বাকি নেই, আসরটা কাজা হয়ে যাবে খেতে বসলে, আগে আসরের নামাজ পড়ে তারপর খায়, আছে না নেই। একজন মাস্টার মশাই স্কুল থেকে ফিরেছে, শনিবার হাফ স্কুল হয়, দেখছে আমার জোহরের নামাজটা কাজা হয়ে যাবে ভাত খেতে বসলে, আগে নামাজ পড়ে তারপর ভাত খায়, আছে না নেই। আবার দেখবেন এত পয়সা আছে, ওর পয়সা খাবার লোক নেই, তারপরে ঘুষখোর, আছে না নেই? একটু হ্যাঁ দেন না। ওর ভিতরে যদি শিক্ষা না থাকে, ওর ভিতরে যদি শিক্ষা না থাকে, শরিয়াতের শিক্ষা যদি না থাকে, ইমানি শিক্ষা যদি না থাকে, কোরআনের আলো যদি না থাকে, আখেরাতের ভয় যদি না থাকে, ওই মানুষটা পয়সা আছে, এত পয়সা খাবার লোক নেই, তারপরে ঘুষ ছাড়ছে, এরকম ঘুষখোর আছে না নেই? সমাজে যারা ঘুষখোর সব মূর্খ না শিক্ষিত? সমাজে যারা ঘুষখোর এরা গরিব না ধনী? কিছু বুঝতে পারছেন? বহু মাস্টার আছে দেখবেন ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে একটা মেয়েকে ফ্যাশন সাজিয়েছে, কি সাজিয়েছে, একটা অশীল পোশাক পরিয়েছে, বিবিকে শাড়ি পরিয়েছে মশারির থেকে পাতলা, বিবির অর্ধনগ্ন করেছে, মেয়েটার মাথায় ওড়না নেই, মেয়েটাকে একটা টাইট ফিট জামা পরিয়েছে, কোথাও বেড়াতে গেছে, আবার একটা সেলফি তুলে বলছে আমি আমার মেয়ে আর আমার ওয়াইফ বেড়াতে এসেছি, চিত্র দেখেন কি দেখেন না? একটু হ্যাঁ হু দেন। আবার এই মাস্টার আছে, মাস্টার দুজনেই, একজন মাস্টার তার মেয়ে আর তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে, মেয়ে আর স্ত্রী কোনটা বরকা পরিহিত অবস্থায় আছে দুজনকে দেখে ঠিক করা যাচ্ছে না, আছে না নেই? তাহলে ইমানি শিক্ষা, শরিয়াতের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আদর্শ শিক্ষা দরকার, আছে না নেই? ডক্টর মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করাবেন, চাকরি করাবেন, শরিয়াত মানা করেনি, আমিও মানা করছি না, 10 বছর পর্যন্ত গাইড দেন, বাচ্চাটা ইমানি ভিত তৈরি হবে, ইমানি স্বাদ পাবে, অন্তরে ইমানের আলো জ্বলে গেলে অন্তরটা ইমানি আলোয় আলোকিত হবে, ধরে বলুন। তাহলে যাই করুন তাই করুন, বাচ্চাকে কলেমা শিক্ষা দিতে হবে কি হবে না? আমাদের সমাজের বড় লোক কি জানেন, আমরা ঘর করছি 5 তলা, মসজিদ করছি 3 তলা, ইমাম সাহেবের বেতনের বেলা 5000, যোগ্য ব্যক্তি তো পাওয়া যাবে না, এই অত পয়সা বেতন দিতে হবে না, যেমন তেমন লিয়ায় তো, সব জায়গার কথা বলছি না আমি, এই মহল্লার কথা বলছি, সমাজে ঘটে। আচ্ছা ভাই, একটা মানুষকে 5000 টাকা বেতন দিলে ওই লোকটা সংসার চলে, ওই লোকটা যদি আপনার ছেলে হয়, ওই লোকটা যদি আপনার আব্বা হয়, আচ্ছা ভাই ভালো করে গভীরভাবে বুঝুন, ওই লোকটাকে 5000 বেতন দিচ্ছে, যোগ্য লোক হলে 5000 বেতনে থাকবে,
অনেক যোগ্য লোক আজকে আছে, কি করবে দিনের খেদমত, কিন্তু সমাজে এদের সম্মান উপযুক্ত দেওয়া হয় না, এদের প্রাপ্য দেওয়া হয় না। আজ মান সমাজের মানুষের চিন্তাধারা এত নিচে নেমে গেছে, কিছু কিছু মসজিদের কমিটি আর গ্রামবাসী আছে, ইমাম সাহেবের মসজিদ মসজিদ ঝাড়ু দিলে এদের কলজে ঠান্ডা হয়। আচ্ছা আপনাদের কি মনে হয় মসজিদের ঝাড়ুদার হবে ইমামার মসজিদ? কথা বুঝতে পারেন না মনে হয়। আপনাদের কি মনে হয় প্রত্যেকটা মানুষ যদি মসজিদটা তিনতলা না করে যোগ্য ইমাম রেখে পেপারের ছাউনির মসজিদ করতাম? আর ইমাম সাহেবের দায়িত্ব কিন্তু শুধু পাঁচ ওয়াক্ত নামাজই না, ও যদি চার টাইম বা পাঁচটা টাইম 15 মিনিট করে পড়াতো। গ্রামে যদি 100টা বাচ্চা থাকে 7 থেকে 10 বছর, 100 বাচ্চার ভিতরে কেউ সকালে টাইম পায়, কেউ বিকালে পায়, কেউ সন্ধ্যায় পায়, কেউ দুপুরে পায়, যখন টাইম পায় কোলে করে নিয়ে হুজুরের কাছে 15 মিনিট বসিয়ে দিলাম, যাকে 15,000+ 20,000 বেতন দেওয়া হবে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুরবে আর ঘুমাবে। তাহলে ওর কাছে যদি 6 টাইম 15 মিনিট করে বাচ্চাদের পড়ায়, 1.5 ঘন্টা দিনে হবে কত? 1.5 ঘন্টা। ও 1.5 ঘন্টা পড়াতে অসুবিধা হবে, যে 20,000 বেতন পাবে ওই লোকটা কি 1.5 ঘন্টা সময় করে নিয়ে বাচ্চাদের পড়াতে ওর কোন অনীহা ভাব থাকবে? ও পড়ানোর মতো পড়াবে, 15টা করে বাচ্চা পড়া, 6 টাইম পড়ালে কত হয়? 6 × 15 = 90। এই 15 মিনিট করে 4 বছর করে বাচ্চাকে বসিয়ে দেবেন হাক্কানি আলেমের কাছে, ওর অন্তরে ইমানি ভিত তৈরি হয়ে ইমানদার হয়ে রাস্তায় ঘুরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা গ্রামবাসী যদি 100 ঘর হয় মাসে কত করে দিলে 20,000 টাকা হবে? 500 করে লাগবে, 50,000। 500 করে দিলে কত? 50,000 হবে না, 50,000 টাকা লাগবে। 200 করে টাকা দিলে অনেক হয়ে যাবে, 200 করে। তাহলে প্রত্যেকটা বাড়ি থেকে 200 টাকা করে দিয়ে যোগ্য আলেম যদি একটা মহল্লা রাখা হয়, আর প্রত্যেকটা পিতামাতা যদি দায়িত্ব সহকারে সন্তানদেরকে 15 মিনিটের জন্য 4 বছর ধরে বসিয়ে রাখা হয়, আজ সমাজ পরিবর্তন হবে কি হবে না? ভাই আমাদের সমাজে রোগ বুঝতে পারছেন কোথায়? আমরা সুবহানাল্লাহর ওয়াজ শুনতে ব্যস্ত, ভিটামিন ওয়াজ দরকার, কিন্তু সমাজে আসল রোগ কোথায় সেটা মানুষ বুঝতে চায় না। রাগ করছেন নাকি? কিন্তু বাবাজি কিছু বুঝতে পারছেন? ঘাটতি বোঝা যাচ্ছে তো? কেন সমাজ যাতে পরিবর্তন হয় সেই চিন্তা করতে হবে। দিনকালের যে অবস্থা, আমাদের ইমানি অবস্থা ভালো না। আল্লাহ আমাদের বুঝতে হেদায়েত দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু গভীর ভাবে উপলব্ধি করুন, এই কলেমা শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এই কলেমা যেমন শিক্ষা দেওয়া দরকার, কোরআনের তালিম টুকু দিতে হবে কি হবে না? আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বললেন, মান করাহাল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা, পৃথিবীর কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, ঈমানদার কোরআন তেলাওয়াত করবে প্রত্যেকটা অক্ষরে বিনিময় বিনিময়, আমার আল্লাহ বড় দয়াময়, 10টা 10টা করে নেকি দান করে দেয়। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি কোরআন পড়তে জানে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই লোক আপনার দিলটা হলো অন্ধকার। যে কোরআন পড়তে জানে, যে কোরআনুল কারীমের শিক্ষা পেলো, যে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করলো, ওই ব্যক্তি হলো আমি রাসূলুল্লাহর চোখে, ওই লোকটার দিলটা হলো নূরের জ্যোতির মতো আলো। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যিনি কোরআন শরীফ শিক্ষা করে আর অপরকে কোরআন শরীফের শিক্ষা দেয়। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, কোরআন শিক্ষাটা অনেক মূল্যবান শিক্ষা, এই কোরআন শরীফের মতো এত দামি কিতাব কি পৃথিবীর ভিতরে আর কিছু আছে? এই কোরআন শরীফ এমন একটি মূল্যবান কিতাব, কোরআন শরীফের ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, লালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা বাকারার 2 নম্বর আয়াত, আল্লাহ বললেন ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। ও ভাইরা বাবেরা, এই কোরআন শরীফ না জানলে নামাজ হবে না। জোহরের নামাজ যদি 12 রাকাত হয়, প্রথম 4 রাকাত নামাজটা হলো সুন্নাত নামাজ, এই 4 রাকাত নামাজটা একা একা পড়তে হয়, তারপরে ইমামের পিছনে 4 রাকাত ফরজ নামাজটা পড়তে হয়, 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে একটি করে ছোট হলেও সূরা দিতে হয়, সূরা ফাতিহার পরে যদি 4 রাকাতে 4টে সূরা দিতে হয়, কোমের উপরে প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমানের জন্য সূরা ফাতিহা সহ 5টা সূরা মুখস্থ করা দরকার আছে না নেই?
যার পাঁচটা সূরা মুখস্থ নেই, এর নামাজ সহি শুদ্ধ হওয়ার কোন রাস্তা নেই। ও ভাইরা বাপেরা, এই কোরআন শরীফ এত দামি, আল্লাহ নবী বললেন এই কোরআন শরীফের শিক্ষাটা হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ শিক্ষা। আপনার বাচ্চাকে কেন কোরআন শরীফের শিক্ষা থেকে বঞ্চিত করলেন? একটা মুমূর্ষু ব্যক্তি অসুস্থ অবস্থায় মৌতের বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পায়, হাতুষ্টি পেশ করে, ছোটটা বেরিয়ে যায়, আবার ক্ষমতা থাকে না, মাঝে মাঝে চোখটা দাঁড়িয়ে যায়, মাঝে মাঝে ঘুমটা বন্ধ হয়ে যায়। ও ভাইরা বাপেরা, আল্লাহ নবী বললেন এই বীর অসহায় মুমূর্ষু ব্যক্তির মাতার দ্বারে বসে বসে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফের ভিতরে একটি সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন শরীফ। সূরা ইয়াসিন শরীফ মুমূর্ষু ব্যক্তিকে শোনালে পরে আমার আল্লাহ বড় দয়া, ওই ব্যক্তির মৌতের কষ্টটাকে আমার আল্লাহ সহজ করে দেয়। সেই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। আল্লাহ নবী বললেন সূরা ওয়াকেয়া বলে একটি সূরা আছে, 5 মিনিট লাগবে পড়তে, 27 নম্বর পারায় সূরা রহমানের পরে সূরা ওয়াকেয়া। নবী বললেন গরিব অসহায় সংসার অভাব, মাগরিবের নামাজ পড়ে ঘরে সূরা ওয়াকেয়া শরীফটা যদি তেলাওয়াত করো, প্রতিনিয়ত তোমার বিবি তোমার বাচ্চা তুমি যদি তেলাওয়াত করতে পারো সূরা ওয়াকেয়া তেলাওয়াতের বরকতে, আমার আল্লাহ রেজেকের কষ্টটা ওই পরিবার থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ বরকত আর রহমত দিয়ে ভরিয়ে দেবে। আল্লাহ নবী বললেন আয়াতাল কুরসি এমন একটি মূল্যবান। আয়াতাল কুরসি শুনেন বোঝেন তো, একটি সূরা আছে আয়াতাল কুরসি, যদিও একটি সূরা নয়, সূরা একটা অংশ, কয়েকটা আয়াত। আল্লাহর নবী বলছেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ নামাজে সালাম ফিরে জায়গা ছাড়ার আগে আয়াতাল কুরসি পড়ে নিতে পারে, তার আর জান্নাতের দূরত্ব শুধুমাত্র মৌতের বলুন। পৃথিবীর কোন নামাজি যদি প্রতিনিয়ত ফজর ফরজ নামাজগুলো পড়ে 5 ওয়াক্তের ফরজ নামাজে সালাম ফিরিয়ে আয়াতাল কুরসির আমল করতে পারে, ওই লোকটা মরে গেলেই জান্নাত, এটা রাসূল বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কিন্তু জড়িয়ে, নামাজ নামাজ পড়ে আয়াতাল কুরসিটা পড়তে হবে। ও রাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী বললেন কবর হলো একাকী জায়গা, কবর হলো কঠিন জায়গা, কবর হলো বড় ভয়ঙ্কর জায়গা, মানুষের চেহারা দেখবে না, বংশ দেখবে না, খানদান দেখবে না, নেক আমল ছাড়া কিছু বোঝে না, কবর আসা বড় ভয়ঙ্কর। এই কবর আসার থেকে যদি বসতে চাও প্রতিনিয়ত এশার নামাজটা পড়ে 29 পারা শুরুতে একটি সূরা আছে সূরায়ে মুল, ওটাও পড়তে 5 মিনিট মতো সময় লাগে। প্রতিদিন রাতে এশার নামাজ পড়ে সূরা মুল শরীফটা যদি প্রতিনিয়ত আমল করে আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ওই সূরা মুলকে তেলাওয়াতের আমল এত দামি আমল, কবর আজাদ থেকে আমার আল্লাহ এই সূরা মুল তেলাওয়াতের ওসিলায় সূরা মুল তেলাওয়াতের বরকতের খাতিরে আল্লাহ পাক কবর আজাদকে মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই কোরআন শরীফ এত মূল্যবান কেতাব, পৃথিবীর জমিনের 3টে দামি মূল্যবান নেয়ামতি জিনিস যদি শুধুমাত্র চোখে দেখেন সওয়াব পাবেন। 1 নম্বর হলো আল্লাহ পাকের পবিত্র কাবা বাইতুল্লাহ, এই চোখের তৃপ্তিটা ভাষায় বলে বর্ণনা করা যাবে না, একবার যদি আল্লাহ নিয়ে যায় একবার যদি নিজে চোখে দেখেন এটা ভাষায় বলা সম্ভব নয় কি তৃপ্তি, শুধুমাত্র আল্লাহর কাবার দিকে তাকিয়ে দেখবেন আমার আল্লাহ ওই ব্যক্তি কাবা শরীফের দিকে শুধু তাকিয়ে রয়েছে, কিছুই করে না কিছুই বলে না, দেখাটাও ইবাদত, ওই বান্দা বা বান্দির উপরে 20টা অর্থাৎ 20টা রহমত নাজিল করে দেয়। জোরে বলো, শুধুমাত্র দেখাটা সওয়াব, কাবা শরীফকে চোখে দেখলে সওয়াব হয়। আরেকটা নিয়ামত হলো এটা হলো পিতা মাতার চেহারা, আপনার পিতার চেহারা কালো হোক, আপনার পিতা মাতার চেহারা যদি পৃথিবীর মানুষের
ঈশ্বরের কাছে সবথেকে খারাপও দেখতে হয়, এটা আপনার কাছে এত মূল্যবান। সন্তান পিতামাতার চেহারার দিকে একটু মহব্বতের নজরে দেখবে, মা মিনলা দিন বাররিন ইয়ানজুরু ইলা বালাদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবরু। আল্লাহ নবী বললেন, পিতামাতার চেহারা দর্শন করা, পিতামাতার চেহারার দিকে দেখা এত বড় ইবাদত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দেওয়ার কবুল হওয়ার মকবুল হওয়ার অর্থাৎ যে হজটা কবুল হয়ে গিয়েছে, কবুল হওয়ার হজের সময় আমার আল্লাহ নেকি দেয়। আরো জোরে বলুন, সোনারমানিক যুবকেরা আপনারা মায়েরা, আর একটা নিয়ামত হলো আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফ, যদি কেউ পড়তেও না জানে উযু করে পবিত্র হালাতে কোরআন শরীফটা খুলবে, কোরআন শরীফের অক্ষরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে এটাও আল্লাহ পাকের দরবারে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। সেই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেছি না করিনি, সম্ভব না সম্ভব, একটু হ্যাঁ বুঝলেন না, সম্ভব না সম্ভব। প্রত্যেকটা পিতামাতা যদি চায় আমার বাচ্চাকে এই পবিত্র কোরআনের তালিম থেকে বঞ্চিত করব না, সম্ভব না সম্ভব। আপনার জীবন আমার জীবন অন্ধকার, বাচ্চার জীবনটা কেন অন্ধকার করে রেখেছেন? এটা আল্লাহ আমার আপনার উপরে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব পালন না করলে আল্লাহ দরবারে কিন্তু ছাড় পাবো না। আল্লাহ এমনি বলেননি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো আহাল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কোরআন শিখতে হবে কি হবে না? হ্যাঁ বুঝেন না, যে কোরআন ছাড়া নামাজই হয় না তাহলে শিক্ষাটা জরুরি, এই কোরআন শরীফটা শিক্ষা দিতে হবেই, এটা আমার আপনার উপরে সন্তানদের প্রতি হক। কেন ভাই বঞ্চিত করছি? ওই বাচ্চা কোরআন জানে না, কলেমা জানে না, নামাজ জানে না, জাহান্নামে গেলে একা যাবে না আব্বা মাকে নিয়ে যাবে, অসুবিধা হচ্ছে নাকি? কথাগুলো কি অবাস্তব বা শরীয়তের বাইরে বলছি বলে মনে হয়? আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দেন, বলেন আল্লাহ এত সম্মানী কেতাব আর নেই আর হবেও না, জোরে বলেন সুবহানাল্লাহ, এত সম্মানী কেতাব। শুধু ওই কোরআন শরীফের ছোঁয়া পেয়ে গেলে আল্লাহ তাতেই বরকত দেয়। রাস্তার ধারে একটা কাকের টুকরো পড়ে থাকে, কুকুর ঠ্যাং তুলে পেশাব করে দেয়, মানুষের মনে কষ্ট হয় না? একটা কাঠের টুকরো পড়ে থাকে, তক্তা ভাঙা, মানুষ হোঁচট খাওয়ার ভয়ে লাথি মেরে সরিয়ে দেয়। একটা কাঠ বা একটা ছোট কাঁটা বস্তু, মানুষের কষ্টদায়ক জিনিস, ওটা রাস্তা দিয়ে সরিয়ে দিলেও একটা সাতগার সমান নেকি পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই কাঠটা যদি কোরআন শরীফে ছোঁয়া পায়, ওই কাঠটার উপরে যদি আল্লাহ পাকের নিয়ামতে আলা কালাম কোরআনুল কারীম রেখে তেলাবাত করা হয়, কোরআন শরীফের সঙ্গে স্পর্শ হওয়ার কারণে কাঠটা লাথি মারবে, দেখছেন ওই কাঠটা রাখা আছে, কুকুর পেশাব করছে, আগেরটা কষ্ট হয়নি, এটা কষ্ট হবে কি হবে না? যে কোরআন শরীফের ছোঁয়া পেলেই আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। আজকে আমি কথা বলছি, আমি যদি মাদ্রাসার দরজা না দেখতাম, কোরআনের তালিম যদি আমার ভিতরে খুব সামান্য, আমি নিজেকে খুব ছোট আর নগণ্য মনে করি, আমার ভিতরে জ্ঞান শিক্ষা বলে তেমন কিছু নেই, যতটুকু একদম অতি সামান্য আল্লাহ দিয়েছে ওটাকে মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করি। যদি আমি কোরআন শরীফটুকু পড়তে না পারতাম, এখানে আপনারা আমাকে বসাতেন, বসালেও এতক্ষণ বসে থাকতে পারতাম, তাহলে যে কোরআন শরীফ বান্দার অন্তরে পেলে আল্লাহ পাক ওর অন্তরে কোরআনুল কারীম আছে বলে আমার আল্লাহর ইজ্জতকে বাড়িয়ে দেয়। কোরআন শরীফে শিক্ষা দেবে, আব্বা মার মনে তামান্না থাকবে আমার একটা বাচ্চাকে হাফেজ কোরআন বানাবো, এই সুইচ্ছা এই প্রচেষ্টা আল্লাহ যদি কবুল করে। আল্লাহর নবী বললেন, ময়দানে মাহশরে হাফেজদের আব্বা মায়ের মাথায় এক আল্লাহ পাক সম্মানের নূরের তাজ পরাবে, ধরে বলুন সুবহানাল্লাহ। হাসনবাসীরা অবাক হয়ে যাবে, হাসনের ময়দানে এত কঠিন পরিস্থিতি, বান্দা বান্দি পেরেশান হালাতে থাকবে, কিছু বান্দা বান্দির মাথায় সম্মানের তাজ পরানো থাকবে, আসলে ময়দানে জিজ্ঞাসা করা হবে না কারা কি এমন কাজ করেছিল আজ কঠিন দিনের এর মাথায় সম্মানের তাজ। আল্লাহ বলবে, ওরে আমার বান্দা বান্দিরা, এরা ওই সমস্ত বান্দা বান্দি, আমি আল্লাহ এদেরকে সন্তান দিয়েছিলাম, এই সন্তানগুলোকে এরা হাফেজে কোরআন বানিয়েছিল, এই সন্তানগুলোর জন্য এরা হাফেজে কোরআন বানানোর
ইচ্ছা প্রকাশ করে কষ্ট মেহনতের পয়সা খরচ করেছিল আমি আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ আমার বাচ্চাকে হাফেজের কোরআন বানিয়ে দেন আমার এই কোরআনুল কারীমের হাফেজ বানানোর ওসিলায় আমি আল্লাহ আজকে দিনে হাসরের মাঠে হাফেজের আত্মাকে সম্মানিত করেছি সেই কোরআন শিক্ষাটা দেব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দরকার আছে না নেই আজও আমার মুরব্বি বাবাজি বলেন যুবকরা বলেন একটু হাক্কানি আলেম মসজিদের ইমাম হয় 10 মিনিট 15 মিনিট দিনে বসা সম্ভব না অসম্ভব যেখানে থাকেন কাজে কামে গেলেন মাগরিবের নামাজ পড়ে 4 রাকাত নামাজ 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল কয় মিনিট লাগে 8 মিনিট 10 মিনিট লাগে 10 মিনিট নিয়ে আর 10 মিনিট বসে যান হুজুর আপনি সূরা ফাতিহাটা একটু পড়ান তো দুদিন চার দিন পড়া হুজুর আমি বলছি একটু শুনেন তো সম্ভব না অসম্ভব কি গো বাবাজিরা বলেন ওযু ভাঙি না ছুটে পড়ে বেরিয়েছে কার পিছনে কাটি না মারলে মন শান্তি হয় আমাদের ঈমান সব মানে অসমাপ্ত ঈমান ঈমান পরিপূর্ণতা পায়নি ঈমানের স্বাদ আমরা বুঝিনি আখেরাতের চিন্তা আমাদের মাথায় নেই কবর দেখেও মানুষের মন নরম হয় না এখন মানুষ শুধু দুনিয়ার পাগল দুনিয়ার পাগল একটু চিন্তাটাকে চেঞ্জ করা দরকার আছে না নেই আছে না আমরা হুজুরের কাছে সময় দেব না মসজিদে আসব না কতটা নাফরমান হয়ে গেছি একটা সহজ উদাহরণ দিই রাগ করছেন না তো একটা সহজ উদাহরণ দিই মাঝে মাঝে দেখবেন না খুব খিদে পায় আর সবজি সবই খাদ্য মাঝে মাঝে পছন্দের কিছু তরকারি থাকে বাড়ি এসে দেখছেন খিদেটাও বেশি লেগেছে আর রান্নাটাও মনের মতো হয়েছে থালায় বা প্লেটে যা ভাত ছিল খেয়ে নিয়েছে মা হোক ওয়াইফ হোক যেই হোক মাঝে মাঝে কি বলে আর একটু ভাত দাও তো ওকে বেরকো ভাত বলে চাচাজি কি বলে একবার ছাড়া আরেকবার ভাত নিলে কি বলে ভাত শেষ হয়ে গেল প্লেটে আর একবার ভাত নেন আর দুটো দাওকে কি বলে উপরো ভাত বলে মনে যেটা শেষ আর একটু দাও খেয়ে নিল খেয়ে বলছে আজকে রান্নাটা না খুব দুর্দান্ত হয়েছে খিদেও লেগেছিল অনেকটা খেয়েছি খেলাম বটে খাওয়ার আগে বিসমিল্লাহ টুকু বলিনি আলহামদুলিল্লাহ টুকু বলিনি কবে বিসমিল্লাহ বলেছিল মনেই নেই কবে মুখ থেকে কি আলহামদুলিল্লাহ বলেছিল মনেই নেই আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমি আল্লাহ যাদের রুজির দরকার ওই নিজেকে জিম্মাদার আমি আল্লাহ আমি দায়িত্বটা আমি নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ মাথায় রাখবেন এটা সিস্টেম পদ্ধতি আমরা মানুষ আমরা নামাজ পড়ে হালাল রুজি উপার্জনের জন্য বেরিয়ে যাব টাকা না থাকলে খাওয়া হবে না ঠিকই তবে টাকা না থাকলে যেমন খাওয়া হবে না আল্লাহ যদি না খাওয়ায় টাকা থেকেও খাওয়া হবে না একটা লজিক আছে ভালো করে বুঝবেন টাকা না থাকলে খাওয়া হবে না আর যদি বলেন টাকাই সব আমার টাকা আছে বলে খাচ্ছি টাকা না থাকলে খাওয়া হতো না আর টাকার জোরেই খাচ্ছি এটাও সম্ভব না টাকার জোরে চাল কিনতে যাবেন চালটা কোথায় পেলেন আপনার টাকার জোরে ক্ষমতা নেই একটা শস্যে ফেলে দিয়ে ওই দানার থেকে গাছ বার করা আপনার টাকার জোরে ক্ষমতা নেই ওই গাছটাকে বড় করে ওর মাথায় আবার 1000 শস্য দান করা ওটা কে দেয় বাবাজি ওটা কে দেয় আল্লাহ খাচ্ছি কি আনছি কিনে ওটা আল্লাহ নিয়ামত আল্লাহ বলে বান্দা 3 বছর যদি পানি বন্ধ করে দেই না ছোটার রাস্তা পাবি নি আসমান থেকে পানি বর্ষণ করেন তিনি কে একটু হ্যাঁ হুদান আসমান থেকে যিনি পানি বর্ষণ করেন তিনি কে আল্লাহ যদি বলে বান্দা আমি আল্লাহ যদি 5 বছর পানি বন্ধ করে দেই না তো সরকার পিন্ডি চটে যাবে ও ও বলে আমি দিচ্ছি ও কোথায় পাবো নিজে বাঁচার রাস্তা খুঁজে পাবে না কি গো ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ বলে বান্দা টাকা না হলে চলবে না হালাল রুজি উপার্জন করতে হবে এটা সিস্টেম পদ্ধতি তবে আমি না খাওয়ালে খেতে পারবি না তোদের ক্ষমতা নেই একটা ধান থেকে গাছ বার করা আছে ক্ষমতা তাহলে রুজির মালিক কে অস্বীকার করার জায়গা আছে এখন মানুষ বলে এই তোর বাপের খাই আমার বাপের খাচ্ছে তোমার বাপের খাচ্ছ না আল্লাহ দেওয়া নেয়ামত খাচ্ছে টাকা বেশি হয়ে গেলে না বলে বেশি বোস্তানি করবি না আমার বাপের টাকা আমি খাই লোকের খেয়ে বড় হইনি শুকর আদায় করতে হয় যতটুকু খেয়েছি আল্লাহ আপনি আমাকে হসপিটালের বেডে চিৎ করে শুয়ে রাখতে পারতেন আফসোস আল্লাহ দেওয়া নেয়ামত খেলাম আলহামদুলিল্লাহ নেই জুমার দিন আজান কানে আসলো মসজিদে গেলাম না ভাই একটু কোয়ালিটির ইমানদার
এর থেকে বোঝা যায় এদের অন্তরে ইমানি ভিত তৈরি হয়নি। ছোট থেকে পিতা মাতা যদি সেই পরিবেশে মানুষ করত, কোরআনের আলো থাকতো, ইমানি ভিত থাকতো, নামাজের শিক্ষা থাকতো, ওই লোকটা যদি ক্ষুধাত্ত থাকতো জুমার নামাজের আজান হলে ঘরে থাকতে পারতো না, বলতো আগে নামাজ পড়ে আসি পরে খাবো। এখনো এরকম চিত্র হয় কি হয় না? জুমার নামাজ সপ্তাহে একদিন, এই নামাজটা কাজা করব, এ তো কাজা হয়, মানে জোহর পড়তে হবে, জুমা তো কাজা হয় না, জুমা কাজা হয়, জুমার নামাজ কাজা মানে জোহরের নামাজ পড়তে হবে, কি হয় আগে যাই। এক তো ক্ষুধাত্ত লেগেছে, ওই লোকটা না খাওয়া অবস্থায় জুমার নামাজে যায়, আছে না নেই, ইমানি ভিত ছিল বলে ওই ইমানটাকে মসজিদে টেনে নিয়ে গেছে। আজ আমাদের ইমানি ভিত তৈরি হয়নি বলে আমরা খেয়ে ঘুমাচ্ছি, একটা বিড়ি ধরি তো আনছি আরামসে, বাড়ির ধারে মসজিদ খোতবা হচ্ছে, আছে না নেই, মাশাআল্লাহ ভালো লাগছে, কটা বাজে, কষ্ট দেব না, তাড়াতাড়ি সমাপ্ত করবো। কেউ ডাকলেন না, বললেন না, আপনার ব্যাপার, এমনি তো সারা মাসে একবার অনেকে বলে না, এরকম মানুষ বহু আছে, এক মাসের ভিতরে নিজের ইচ্ছা আল্লাহ বলে আল্লাহকে ডাকিনি, আছে না নেই, আমার কথা একটু অন্যরকম হয়, আছে না নেই, তারপরে সবাই মিলে বসলাম, সবাই ডাকছে, এদের সঙ্গে পড়ন্ত একদিন ডাকি, তারপরে অনেকে ডাকে না, কেউ ডাকলেন না, আপনার ব্যাপার, এতে জোর করার কিছু নেই, জোর করার কিছু নেই, আল্লাহকে ডাকতে হয়। তো বিদান না না আমি তাকবীর মাশাআল্লাহ, একটু মন ধরে না আমি তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদু জামান, সিলসিলা হক মুজাদ্দিদু জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআ, তারাপুর গ্রামবাসী বৃন্দ, এই মাহফিলের কমিটি সাহেবান আবাদুর শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আরো মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা মদিনে মে হে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ইন হাওয়া ওস কহ দো না এ ইদারা, মুজকো খুশবু কি কোই জরুরাত নহি, জিনকি খুশবু সে মেহকা সারা জহান, ও খুশবু মদিনে মে মজুদ হ্যায়, আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ রো মহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, ও ভাইজানেরা, হাওড়া জেলা সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা হলাম মানুষ, আল্লাহ পাক আমাদের
আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইচ্ছামত চলার জন্য নয় মুমুর্জি চলার জন্য নয় যেটা করেছি যেটা করছি যেটা করব এই পর্যন্ত শেষ নয় টোটাল নামা আমলের জিন্দেগীর হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা ওরে আমার বান্দা বান্দি আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি সামান্য যদি জাররা পরিমাণ ভালো কাজ করিস আমি আল্লাহ তার প্রতিদানের বদলা দেব যদি খারাপ কাজ করিস তার হিসাবটাও বুঝে নেব আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলে বান্দা ওরে আমার বান্দি আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে একটা সময় তোদের নির্ধারণ করে দিয়েছি ওটা হলো তোদের দুনিয়ার জীবন আমি আল্লাহ দেখতে চেয়েছি কতটা নেক কাজ করিস এটা পরীক্ষার জন্য পাঠিয়েছি এই দুনিয়া ছেড়ে যেতে হবে হিসাব যদি দিতে হয় এই জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয় জীবনটা পবিত্র করতে হবে কি হবে না যদি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে চাই আহালকে বাঁচাতে চাই নামাজ ছাড়া রাস্তা নেই ও ভাইরা বাপেরা এই বাচ্চাদেরকে কেন নামাজের শিক্ষা থেকে তালিম দিলাম আমাদের বাচ্চারা ছেলে হোক অথবা মেয়ে হোক আমাদের জীবনের সঙ্গে যেন মায়ের বন্ধনে জড়িয়ে আছে পৃথিবীর জমিনে একটা মানুষ তার দুনিয়াবি সম্পদের ভিতরে সব থেকে দামি সম্পদ কোন জিনিস অর্থটা তার কাছে সব থেকে দামি নয় সম্পদটা সব থেকে দামি নয় নিজের সম্মানটাও সব থেকে দামি নয় মানুষের জীবনে দুনিয়াবি সম্পদের ভিতরে সব থেকে দামি সম্পদ হল সন্তান চারটি উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে এমনও মানুষ আছে এই দুনিয়ার এত গরিব মাত্র 10 কাঠা জমিটা সম্বল আর 2 কাঠা ভিটে বাড়ি ওই 10 কাঠা জমি থেকে ফসল ফলায় কিছু অর্থ উপার্জন হয় আল্লাহ পাক সংসারে একটা সোনার মানিক বাচ্চা দিলেন 5 বছর 7 বছর 10 বছর বয়স অনেক কষ্ট করে মানুষ করছেন বাচ্চাটার চেহারাটা ফুটফুটে সোনার মানিকের চেহারাটা বড় সুন্দর ওই বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় ওই বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডক্টর বলছে এক্ষুনি অপারেশন করতে হবে 5 লাখ টাকার প্রয়োজন ওই 10 কাঠা সম্বল জমিটাও পিতা মাতা সিদ্ধান্ত নিয়ে বাচ্চার জন্য হাসি বনে বিক্রি করে দেয় কি দেয় না ও ভাইরা বাপেরা এত গরিব মানুষ ধ্যান চালিয়ে মজদুরি করে রাস্তার কাজ করে করে মাটি কেটে রাজমিস্ত্রি জোগাড়ে দিয়ে সিমেন্ট আর বালির বস্তাগুলো মাথায় তুলে সিঁড়ি ভেঙে উপরে উঠেছে এত কষ্ট এত মেহনত এত পরিশ্রমের পয়সা সংসার চালিয়েছে তিলে তিলে জমিয়েছে 10 বছরের জমা করা পয়সা 50,000 টাকা জমিয়েছে বাচ্চা সুস্থ হয়ে যায় ওই বাচ্চার চিকিৎসার জন্য আব্বা মা ওই 10 বছরের মেহনতের ফল মায়ের মাতার ঘাম পায় ফেলা পয়সাটা খরচা করে কি করে না বিনা চিকিৎসায় মারা যাবে আমার বাচ্চা আমার সামনে চিকিৎসা ছাড়াই মরে যাবে আব্বা মার মনটা মেনে নিতে পারে না এই বাচ্চাকে হসপিটালে চিকিৎসা করে ছুটি করে বাড়ি নিয়ে আসছে 10 বছরের মেহনতের ফলটা হারিয়েছে তারপরে মনে দুঃখ নেই এই মানুষটা বলে টাকা দেয় দাও সোনার মানিকটা তো সুস্থ হয়েছে আবারও দেখবেন এমনও মানুষ আছে অভাবের দিন গেছে মানুষের কাছে হাত পেতে নিজের সম্মান নষ্ট করিনি বাচ্চাটা অসুস্থ আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব নিকটস্থ ব্যক্তিরা দিলেন তারপরে পয়সার প্রয়োজন বিনা চিকিৎসায় মারা যাবে আব্বা মার মনটা মেনে নিতে পারে না এই জন্য নিরুপায় হয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে ভিক্ষা করে কি করে না
আবারও দেখবেন এত ধনী মানুষ অভাব বলে কিছু জীবনে পায়নি, এসি রুমে থাকে, ঠান্ডার সময় হিটারে গরম দিয়ে রুমটা গরম হয়, গরমের সময় এসি ঠান্ডায় রুমটা ঠান্ডা হয়, আরামদায়ক বিছানা, বাচ্চা অসুস্থ, কি ঠান্ডার কি বর্ষা, হসপিটালের চাতোয়ালে মশার কামড়ে বসে বসে আব্বা চোখের পানি ফেলে ফেলে রাত পার করে কি করে না, ও ভাইয়েরা বাপেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা দেখতে পাবেন মার মনে বড় মায়া, সন্তানের জন্য মার মনে বড় দয়া, বাচ্চার কষ্ট জানো শুধু বাচ্চার কষ্ট নয় ওটা জানো মায়েরও কষ্ট, বাচ্চা হসপিটালে মায়ের চোখের পলক রাতের বেলার মেটে না আর ঘুম হয় না, বাচ্চার মুখের দিকে দেখে কলিজাটা যেন ফেটে যায় আর কষ্ট সহ্য করতে পারে না, আল্লাহর কাছে কাঁদে ও রব্বুল আলামিন আল্লাহ আমার বাচ্চা এত কষ্ট পায় আমি মা সহ্য করতে পারি না, আমার বাচ্চাকে যদি আপনি সুস্থ করে দেন দুটো রোজা রাখবো এক জুমা লোক খাওয়াবো, এমন মা আছে আল্লাহ কষ্ট করে গরিব মানুষ একটা ছাগল পুষেছি অথবা গরিব পুষেছি আল্লাহ আমার বাচ্চার মরণ সহ্য করতে পারবো না, আল্লাহ জানের বদলে জান দেবো সাদকা করে দেবো আমার বাচ্চাকে সুস্থ করে দেন, এমন চিত্র সমাজে দেখা যায় কি যায় না, নিজের সম্মানের থেকে বাচ্চার দাম যদি বেশি হয়, অর্থের থেকে বাচ্চার দাম যদি বেশি হয়, মাতার ঘাম পায় ফেলার পয়সার থেকে বাচ্চার মূল্য যদি বেশি হয়, এই বাচ্চা যদি এত মা সম্পদ হয়, বাচ্চাকে কেউ চড় মেরেছে কেউ থাপ্পড় মেরে দিয়েছে মা সহ্য করতে পারিনি, অমনি যেমন একটা চিন এসে মুরগির বাচ্চাকে দিতে গেলে বাচ্চাকে বুকে জড়িয়ে পালকের মধ্যে ঢেকে নেয় মা, অমনি ছুটে গিয়ে জড়িয়ে ধরে, এই বাচ্চা যদি এত মূল্য হয়, বাচ্চার উপর যদি পিতা মাতার এত দয়া মায়া হয়, এই বাচ্চাকে নামাজের শিক্ষা কোরআনের শিক্ষা ইমানি শিক্ষা যদি না দেন এই বাচ্চা তো জাহান্নামায় যাবে, এই মায়াটা আমার আপনার দেখানো দরকার ছিল কি ছিল না, ছিল কি ছিল না, মায়ার জিনিসকে জাহান্নামায় দেবেন এই বিবেকটুকু কবে খুঁটবে, দুনিয়া আসল জীবন নয়, দুনিয়ায় বাচ্চারা যদি কষ্টেও থাকে ওটার আসল ভবিষ্যৎ নয়, ইমানি ভিত্তে সচ্চরিত্র নিয়ে ইমানি সাথ নিয়ে আল্লাহ রসুল আদর্শ নিয়ে আল্লাহ হুকুম মেনে জীবন চললে এটা অনেক বড় কথা, ঠিক না বলি, আমাদের আদর্শ আমার রসুলের আদর্শ এমন হতে হবে, একুশ নম্বর পারা সূরা আল আহজাব একুশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, জোরে বলুন সুবহানাল্লাহ, পৃথিবীর মানুষের জন্য আমার রাসূল ইসলামের প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিয়ে গেছেন, কথা ঠিক না বেটি, রাসূল আমার নবী রাসূল বিশ্ববাসীর জন্য রহমত আমার সন্তানের পিতা, আল্লাহ নবী একটা সন্তানকে বেনামাজি করে গেছেন, গেছেন বেনামাজি করে, আমাদের সন্তান কেন বেনামাজি, আচ্ছা ভাই দেখবেন একটা দলমত নিয়ে টানাটানি আছে, আল্লাহ শুকরিয়া হাওড়া জেলা হুগলি জেলা সম্মানী জেলা কি গো আল্লাহ ওলাদের একটা ছোঁয়া আছে না নেই, পাশেই এখান থেকে মনে হয় ফুরফুরাশরী খুব বেশি দূর না, মুন্সিরা পার হলে সদা সহজে যাওয়া যায়, এই হাওড়া জেলার জমিনে বাকুলে আল্লাহ রলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ খলিফা সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ এর মাজার আছে না নেই, আবার এই হাওড়া জেলার জমিনে উলুবেড়িয়া টাউনে দাদা হুজুর কেবলার ভাই হাজি সাকসার রহমাতুল্লাহ মাজার আছে না নেই, হাওড়া জেলার জমিন সম্মানী জমিন, দেখবেন আমি গোটা পশ্চিমবাংলা জেলায় জেলায় ঘুরে দেখেছি কলকাতা শহরে মানুষ বসবাস করে, বহু জেলার মানুষের থাকে, অনেক দূরের মানুষের চাকরি সূত্রে থাকে, অর্থশালীর দিক থেকে দেখবেন হাওড়া জেলার মেটিয়া বুরুজের মানুষকে আল্লাহ পয়সা একটু বেশি দিয়েছে, কিন্তু ঠিক বললাম না ভুল বললাম, বেশি পেয়ে আল্লাহকে বেশি স্মরণ করা দরকার না মুখ ফিরিয়ে নেওয়া দরকার, আলেমের সংখ্যা হাওড়া হুগলি জেলায় গড় করলে সংখ্যা একটু কম আছে, সামনে বলা ভালো না পিছনে বলা ভালো, কি গো যেখানেই যাই না চব্বিশ পরগনার আন্নায় কোথায় বেশিরভাগ চব্বিশ পরগনার ইমামরাই মহতি করে, কোথাও যদি গিয়ে শুনি হাওড়া জেলা মেটিয়াপুরে যে বাড়ি মামতি করছে তখন মনটা ভালো লাগে, কষ্ট লাগে না, যাক অন্তত মানুষ সচেতন হয়েছে,
পাঁচটা ছেলে দুটো ছেলে একটাকে শরীয়তের পাঁচটা ছেলে দেন জান ছেলেটা আপনার মরণের পরে আব্বার গোসলটা হাতে করে দেয় একটা ছেলে ওকে ছেড়ে দেন জান ছেলেটা আমার জানাজার ইমামতিটা করে আছে না নেই দরকার দুনিয়া হবে আখেরাতে কি হবে আল্লাহর নবীর কলিজা টুকরা সন্তানগুলোকে কিভাবে মানুষ করবে আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসাই আহলি জান্নাত জান্নাতি মহিলাদের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মানুষের মতো মানুষ করলেন এত পর্দা শিখিয়েছেন আল্লাহর নবী জীবনে এত পর্দাকে আমল করেছেন দুনিয়ার মানুষকে ভালো করে বুঝতে দেয়নি নবীর বেটি লম্বা না খাটো নবীর বেটি কালো না পরিষ্কার নবীর বেটি রোগা না মোটা দুনিয়ার মানুষকে ভালো করে বুঝতে দেয়নি এমন পর্দায় থাকতেন জোরে বলো নামাজ এমন নামাজ পড়েছেন 75 নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ তো পড়তেন জোরে বলো জীবন তৈরি কাকে বলে মানুষ তৈরি কাকে বলে আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গেলেন দুনিয়ার মানুষ আনা বুইস্তু মুআল্লিমান আল্লাহ আমি রাসূলকে বিশ্ববাসীর জন্য শিক্ষক করেছেন আর রহমত করেছেন আমি রাসূল তোমাদের জন্য যেমন রহমত তোমাদের জন্য তেমন শিক্ষক আমি আমার ফাতেমাকে মানুষ করে রেখে গেলাম আর দেখিয়ে দিয়ে গেলাম মেয়েদেরকে মানুষ করবে কিভাবে জোরে বলুন আমি আমার ইমাম হাসান হোসেনকে যতদিন পেয়েছি দেখিয়ে দিয়ে গেলাম নানু আর নানার সম্পর্ক আর নাতি সম্পর্ক কেমন হয় জোরে বলুন আল্লাহ নবীর ছেলে সন্তান ছিল ছোট অবস্থা থেকে তাহের তাইয়েব কাসিম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুম চারজন ছেলে ছিলেন আল্লাহ ছোট অবস্থা দেখে নিলেন আল্লাহ যেটা করেন সেটাই রসুল খুশি কি গো হায়াত মওতের মালিককে আল্লাহ যদি ডাকেন ক্ষমতা নেই আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন কথাটা একটা প্রবাদ বাক্য রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি রাখে ওকে কে মারবে মানুষ চেষ্টা করে মারতে পারবে না তক্তপোষ থেকে পড়ে ওই যা পড়েছে আর উঠিনি খাট থেকে পড়েছে আর উঠিনি দুতলা ছাদের থেকে পড়ে গেছে ছোট বাচ্চা কিচ্ছু হয়নি এরকম রিপোর্ট আছে না নেই ঠিক গো চোখের সামনে বহু দেখেছেন আল্লাহ যদি রাখে মানুষ মারতে পারবে না আল্লাহ যদি মনে করে ওই তক্তপোষ থেকে পড়ে গিয়ে হাত ভেঙে কুঁচে যাবে আল্লাহ যদি দুতলা থেকে পড়ে যাবে হেফাজত করবে করে নেবে কথা ঠিক না ভাই ঠিক মানুষের লজিকে মানুষের চিন্তায় মানুষের হিসাবে দুতলা থেকে পড়ে একটা বাচ্চার হাত তো আরো নরম হয় ভেঙে যাওয়ার কথা কিন্তু আল্লাহ হেফাজত করে নেয় কথা ঠিক বললাম না ভুল বললাম বাপজিরা ভাইরা মাথায় রাখবেন হায়াত মওত আল্লাহর হাতে আমার রাসূল পাকের আল্লাহ পাক চারজন সোনার মানিক সন্তান দিলেন সবকটাকে আল্লাহ ছোট অবস্থা ডেকে নিলেন আল্লাহর নবীর মেয়েগুলো ছিল পর্দা মাসি না আল্লাহর নবী মেয়েকে বিবাহ দিলেন পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন আমি আমার ফাতেমাকে বিবাহ দিয়েছি কি দেখে আলীর সম্পদ দেখে নয় আলীর চেহারা দেখে নয় আলীর তাকওয়া দেখে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ নবীর মেয়ে বড় হলো আর ভাই খুব রিকোয়েস্ট করেছেন একটু মা ফাতেমার ঘটনাটা বলবেন যেহেতু আমি সমাজের কিছু ঋণ শোধ করার চেষ্টা করি সমাজের কাছে আলেমরা ঋণী হক কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের না মানা আর মানাটা আপনাদের কথা ঠিক না ভুল আল্লাহর নবী দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন পেরেশান হয়ে যেতেন মানুষকে এত ভালো করে বলি এরা মানে না আল্লাহর নবীর আপন চাচা চাচা আবু তালেব 8 বছর বয়সে দাদু গেল 6 বছর বয়সে মা গেল মায়ের গর্ভে আব্বা জান গেলেন সব চলে গেলেন আল্লাহর নবী এতিম হয়ে গেলেন 8 বছরে দাদু হারা চাচা জান আবু তালেবকে খুব ভালোবাসতেন রাতের বেলা দয়ার নবী রহমতের নবী নূরের নবী চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন চাচা জান আপনার ছাড়া আমার ঘুম হয় না রাতের বেলা ঘুমাতে গেলে চাচা জানের গলাটা জড়িয়ে ধরতেন কোথাও গেলে আল্লাহর নবী যেত চাচা জান আমি যাব ফেলেও যেতেন না সেই চাচা এত আদর এত মায়া এত মহব্বত সন্তানের মতো আল্লাহর নবীকে কোনোদিন কষ্ট দেয়নি কোনোদিন মেরে শরীরে দাগ ফেলে দেয়নি কোনোদিন গালি দেয়নি আদরে মহব্বতে রেখেছিলেন যেদিন আল্লাহর নবী দিন প্রচার করতে শুরু করলেন নবী পাকের দুশ্মন বেড়েছিল না কমেছিল বেড়েছিল এক পর্যায়ে নবীর চাচা ছিল তদানীন্তন সময় একজন উচ্চ পদস্থ নেতা তার নেতৃত্ব মানুষ মানত অত গার্জেন আল্লাহ রসুলের গার্জেন এসে বললেন দেখেন আপনার ভাই পূজা করছে এগুলো আমরা মেনে নেব না আপনি গার্জেন আমাদের দায়িত্ব গার্জেনকে জানানো আপনি যদি না পারেন তা আমরা আমাদের মতো ব্যবস্থা নেব জিজ্ঞেস করেন কি চায় তাই দেব নারী চায় নারী দেব পৃথিবীর এই সৌদি আরবের বুকে সব থেকে সুন্দরী নারী যদি চায় তাকেই দেব টাকা যদি চায় ধনী করে দেব আল্লাহ নবী যেন দিনের দাওয়াত না দেয় নবী আমার আসলেন চাচা জান ডাকলেন আবু তালেব এদিকে এসো চাচা জান কি খবর বলছে
আমার কাছে এসেছিল মক্কার লিডারেরা এরকম একটা প্রস্তাব দিয়ে গেছে আল্লাহর নবীকে বলেন চাচা জান আমাকে যদি মক্কার মানুষ আসমানের চাঁদটা খেতে দেয় সূর্যটা খেতে দেয় আমি মোহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াতটা বন্ধ করব না জোরে বলুন এমন কি আপনি যদি সরে যান আমি ভাববো আমার মা চলে গেল আব্বা চলে গেল দাদু চলে গেল চাচাটা মাতার কাছে ছায়ার মতো ছিল আজকে চাচাও চলে গেছে সব চলে যাব সব থেকে বিদায় হয়ে গেল আমি আল্লাহ দেওয়া দায়িত্ব থেকে বিরত থাকব না জোরে বলুন সুবহানাল্লাহ চোখ থেকে পানি যাচ্ছে আল্লাহর নবীকে দেখে চাচা আবু তালেবের দয়া হলো ভাতিজা কাঁপবেন না পানিটা মুছে নেন আমি যতদিন বেঁচে আছি গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আপনার উপর আঁচ আসতে দেব না জোরে বলুন সুবহানাল্লাহ সেই চাচা ইন্তেকালের সময় কলমা নসিব হলো না আল্লাহর নবী গেলেন চাচাদারের কষ্ট দেখে বুঝতে পারছেন চাচাদার হয়তো বেশি ক্ষণ থাকবেন না কানের ধারে গিয়ে চাচা জান একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ে নেবেন আমি রাসূলুল্লাহ আপনার জান্নাতে জামিনদার হয়ে যাব বলে কলেমা নসিব হয়নি এত কষ্ট পেয়েছিলেন আল্লাহর নবী ওই দিন আমার চাচা যদি ঈমান নিয়ে না যায় জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমি রাসূলের নেই ইমানদারের জন্য সুপারিশ বেঈমানের জন্য সুপারিশ নয় মনে পড়ে নবী নূহ আলাইহিস সালামের ছেলে ওই কিস্তিতে উঠবার জন্য যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল নূহ আলাইহিস সালাম রক্তের সঙ্গে সম্পর্ক সন্তানের দিকে মায়া হলো আল্লাহ পাক যখন দেখছেন নবী নূহ আলাইহিস সালাম এগিয়ে গেলেন বাচ্চার মায়া পানিতে ডুবে মরবে আব্বা কষ্ট সহ্য করতে না পেরে হাতটা বাড়িয়ে তুলতে যাবেন আল্লাহ বলে নবী নূহ এটা কি হলো বলে ইবনাবনি বিনাহালি আল্লাহ বলে নবী নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ ও তো আমার আহাল ও তো আমার সন্তান আল্লাহ বললেন লাইসা মিন আহলি ও আপনার আহাল হতে পারে না কারণ ও ঈমানের ছায়াতলে আসেনি আপনি ওকে কখনো বাঁচাতে যাবেন না কার সিদ্ধান্ত বাপের সামনে একজন নবীর সামনে সন্তান ডুবে যাচ্ছে তখন মায়া সহ্য না করতে পেরে তুলতে যাবে আল্লাহ বলেন নবী নূহ কি হচ্ছে বলেন ইন্নাবনি মিন আহলি আল্লাহ আমার আহাল আমার সন্তান আল্লাহ বলেন লাইসা মিন আহলি কখনো তোমার আহাল না ইমান নেই বলে আল্লাহ তাকে তুলতে দিলেন না একজন বুড়ি মা তার ইমান এত মজবুত ছিল একজন নবী তার একজন উম্মত থেকে ভুলে গেলে আল্লাহ তার ইমানদার বান্দিকে হেফাজত করতে বলেন নি ইমানের দাম আছে না নেই নবী আমার কষ্ট পেয়ে গেলেন চাচা জান যদি ইমান নিয়ে মরতেন আমি সুপারিশ করার সুযোগটা পেতাম এত কষ্ট হয়ে গেল আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা হাবিব আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না হেদায়েতের মালিক কে ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত করি আপনি পারবেন না নবী যখন প্রেসার হয়ে যেতেন মানুষ কলেমা পড়ে না আল্লাহর নবী মনে কষ্ট পেয়ে যেতেন আল্লাহ পাক জানিয়ে দিলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির হাবিব আমি আল্লাহ আপনাকে দারোগা করে পাঠাই না অত প্রেসার হবেন না আপনি পৌঁছে দেন আলেমদের দায়িত্ব পৌঁছে দেওয়া এতটুকু দের মেরে বলার উদ্দেশ্য আমার দায়িত্ব আমি এই পর্যন্ত শেষ করে দিয়ে আমা আলাইনা ইল্লাল বালাক বলে চলে যাব দায়িত্বটা কিন্তু আপনার ঘাড়ে চলে গেল সমাপ্তর মুখে আসছি এতটুকু দাবি করে গেলাম জীবনটাকে তৈরি করতে গেলে সবাইকে আখেরাতের জন্য এই শরীরের কিছু কষ্ট মেহনত ব্যয় করতে হবে কি হবে না বহু কষ্ট করেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কবর থেকে বাঁচার জন্য আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য কিছু কষ্ট মেহনত দরকার আছে না নেই যারা নামাজ পড়েন না মসজিদের সঙ্গে সম্পর্ক করবেন যারা জানেন না ইমামের সঙ্গে সম্পর্ক রেখে 10 মিনিট করে বসে যান আর প্রত্যেকটা পিতামাতা এই প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমাদের বাচ্চাদের উযু কোরআন নামাজ গোসল আর কলেমা শিক্ষা থেকে আমরা বঞ্চিত করব না বলেন ইনশাআল্লাহ আচ্ছা বলেন আপনার এই দারাপুরের মানুষ আজকে যা নসিহাত আমি করেছি খুব নগণ্য ছোট মানুষ আপনার আমার দাদুর বয়সী মানুষ আছেন আব্বার বয়সী মানুষ আছেন আমার সমবয়স্ক ভাইয়েরা আছেন সবাই যদি কাল থেকে মিশন নিয়ে নেমে যান 10 বছর পরে যদি এখানে আসি নামাজি আজকে যা সেই 10 বছর পরে কিছু না কিছু বাড়বে কি বাড়বে না বাড়বে না ইনশাল্লাহ তাহলে কি করা দরকার নামা দরকার তো নাকি হ্যাঁ নামবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই মিলে বলেন তো মন খুলে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যদি না নামেন কি হবে একটু বলি একটু বলি ছেলের বিয়ে দেওয়ার সময় আব্বাদের কথা বলার স্টাইল কি বলে কচি আমার ছেলে দেখেছি পাকা আমের মতো টস টস করছে
ছেলে তো যা চেহারা ও পছন্দ করার কিছু নেই আমার ঘটকের সঙ্গে আমার মন লাইন থাকে কথা থাকে যদি না চাইতে সব পেয়ে যায় পাঁচের জায়গা 10 দেব আর এমন ভাবে ঘটকরা সাজিয়ে গুছিয়ে বলবে মনে হবে মানুষ না আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছে মেয়ের বাপকে কাঁদা করে ধরেছে ভাই অনেক মনে মেয়ের বাপ লেগেছে আমি ওকে থামিয়ে রেখেছি বলেছে সব গুছিয়ে দেব ওপেন বলেছে আমি বলেছি যে ওদের মেয়ের থেকে তোর মেয়েটা ভালো কিন্তু বাস্তবে তোর মেয়ের থেকে ওদের মেয়েটা ভালো আমি চাইতি আমার বন্ধু লোক তো তুই ওখানে কাজটা করলে ভালো হবে মানে 5000 যদি বাড়ে সব ঘটককে বলছিলাম কিন্তু আছে এরকম বলছে ভাই এখন সবকিছু অফার দিচ্ছে ছেলেটা ভালো ছেলে হাতছাড়া করিস না কি হবে ওই ছেলেটা যদি জামাই করিস মেয়েটা অনেক সুখে থাকবে মানুষ সুখ চায় মেয়েটা যদি কষ্টে না থাকে কি হবে মেয়েটা সব জিনিস গুছিয়ে দিতে হবে বাইক মোটরসাইকেল যা লাগে সব দিতে হবে এখন ভিতর থেকে ছেলের বাপ চাবে না ঘটক চেয়ে দিলে 5000 যদি 50000 মাল আসে লস না লাভ ঘটছে না ঘটে না হ্যাঁ বিয়ের সময় ও খুব গরম মানে শরীরে রক্ত হাই প্রেসার খুব গরম আমার ছেলের মতো ছেলে নেই একদম ছবি নিয়ে ঘুরেছে এখন এই দেখ আমার ছেলে যেই 6 মাস হলো ছেলেটা মানে বাড়িতে শাশুড়ির সঙ্গে বৌমায়ের সম্পর্ক ঠিক থাকছে না ছেলেটা এক পর্যায়ে সকাল উঠে বললো আব্বা আমি আলাদা খাবো আব্বার মাথার মাথা নেই এইবারে ঝগড়া ঝামেলা গালাগালি এক পর্যায়ে রোকারুকি চার দোকানে গিয়ে বলছে কচি আমি ছেলে মানুষ করিনি কেউ পেশা মানুষ করেছি একজন বলছে এই দেখো তোমার ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল শুনছিলাম বলে কথা হয় না আমার আব্বাও বলে না বলে কেন শ্বশুর বাড়িকে আব্বাজি বলে ডাকছে বলছে এখন নতুন আব্বা পেয়েছে ওকে আমার ছেলে না কি গো বিয়ের সময় 6 মাস আগে বললে ও আমার ছেলে ছেলের মতো ছেলে নেই আজকে বলছে আপনার ছেলে না মানে তো আপনারই ছেলে ছেলের মতো ছেলে তৈরি করবেন ইমানি ভীত থাকবে শরীয়তে শিক্ষা থাকবে আব্বা আমার গাল দোবা মানে মারা তো দূরের কথা চোখের দিকে চেয়ে কথা বলতে গেলে অন্তরে ইমানি ভীত থাকলে ওর কলিজা কেঁপে যাবে কথা ঠিক না বল ছেলের মতো ছেলে তৈরি করে যাবেন ওই ছেলের দ্বারা অপমান হবেন না আজকে ছেলেগুলো 12-14 বছর মেয়েগুলো বয়স হচ্ছে কেউ অসৎসঙ্গীর সঙ্গে পড়ে আজকে গাঁজা খাচ্ছে আজকে মদ খাচ্ছে আমাদের ঘরের ছেলেরা সারাদিন হালাল টাকা রোজগার করে 400 টাকা কাজ করেছে 200 টাকার মদ কিনে খেয়ে বাড়ি আসছে মাথার ঘাম পায় ফেলা পয়সাটা হালাল কিনেছে হারাম মাল কথা ঠিক না বল আজকে রিসেন্টলি গাঁজা করে বেড়েছে না কমেছে আপনাদের দিকে মনে হয় নেই হ্যাঁ আছে একদম ইয়ং ইয়ং মানে সবে যৌবন জীবনে পদার্পণ করেছে 15-16 বছরের ছেলেগুলো এরা আবার গাঁজা খাওয়া ধরেছে আব্বার পকেট মারা পয়সা মার কাছ থেকে জেদ করে চেয়ে নেওয়া পয়সা ভালো করে রোজগার করতে পারে না ওটা আব্বার আর মার মাথার ঘাম পায় ফেলা হালাল পয়সা ওটা কিনে ছেলে গাঁজা কিনতে যাচ্ছে এ ছেলের কা একে শয়তান সহজে পথ ভ্রষ্ট করে দেবে কেন এর অন্তরে ইমানি ভীত বলে কিছু নেই বুঝতে পারছেন এই ছেলের দ্বারা আজকে বাপরা অপমানিত হচ্ছে মদ খেয়েছে কারোর সঙ্গে উল্টো পাল্টা গালাগালি করেছে দিয়েছে 2-4 গা কষিয়ে পাশে একজন প্রতিবেশী আপনার ভালোবাসার মানুষ ছিল ফোন করে বলছে ভাই তো ছেলেটাকে নিয়ে যা লোকজনের সঙ্গে যা হচ্ছে আমি সহ্য করতে পারছি না এই কে রে বলো অমুক লোকের ছেলে মত কর বাপ মার কথাটা জড়িয়ে আসে আসে কি আসে না একটা ছেলের মতো ছেলে করলে এটা অমুক লোকের ছেলে একটা ছেলে যদি কুকাজ করে এটা অমুক লোকের ছেলে ঘটে কি ঘটে না আবার দেখবেন আপনার ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে রাতের বেলা বেঁধে রেখেছে এই ওর বাপ মাকে খবর দিন কার্চেরা গিয়ে তো মাথা হ্যাট হয় কি হয় না যদি নাও যান একটা প্রচার হয়ে যাও অমুক লোকের ছেলে চোর আবার দেখবেন কারোর স্ত্রী কিনে পালিয়ে গেল এইবারে কোর্টে থানায় কেস হয়ে গেল অমুক লোকের ছেলে ছেলেকেও দিল ছেলের বাপকেও দিল ছেলের মাকে দিল ঘটছে কি ঘটে না ছেলের কারণে আজ অনেক নির্দোষ পিতা মাতা আজ অপমান হচ্ছে এটা আপনার ছেলে এরা জীবনে ইমানি স্বাদ পায়নি আবার বিয়ের আগের দ্বারা অপমানিত হচ্ছেন বিয়ের পরে আলাদা হয়ে আপনার সঙ্গে মারামারি হচ্ছে ঝগড়া হচ্ছে এমন সন্তান আছে আব্বার গলাট কলার ধরে টেনেছে হুমড়ি খেয়ে পড়ে রক্ত বেরিয়েছে আছে না নেই মরে গেলেন 1 বছর হয়ে গেল একদিনের জন্য আব্বার জন্য হাত তুলি নামাজ পড়েন হাত তো তুলবে কখন কথা বলা যায় ও নামাজ পড়ে না হাতটা তুলবে কখন একদিনের জন্য আব্বা তো বা মার কবরের ধারে যাওয়ার প্রয়োজনও মনে করিনি এটা মানে ইমান ভীত না পাওয়া সন্তান ও মনে করবে আব্বা মা মরে গেছে মানে ঘাড়ের থেকে বোঝা নেমে গেছে আছে না নেই
সব জায়গায় দেখবেন এক বছর আব্বা আমার কবরের ধারে যায় না আর ছেলে মেয়ের মতো মেয়ে করবেন ছেলের মতো ছেলে করবেন ওকে আর আপনার দ্বারা অপমান হবে না আপনার মুখটা উজ্জ্বল করবে মুখ লোকের ছেলে আদর্শ ভালো চরিত্র ভালো ভাষা ভালো ছেলেটা মনে খুব সমাজের কাছে সুস্থ শান্ত এই ঈমান থাকলে তবেই তো সুস্থ শান্ত হবে আর ছেলেটা নামাজ পড়বে আপনার জন্য দোয়া করবে ছেলেটা আলাদা হয়ে গেলেও আব্বা মা সংসার থেকে আলাদা করে দিচ্ছে তারপরও আব্বা মাকে ফেলে খেতে পারবে না আছে না নেই এই বলবে এটা আব্বাকে দিয়া এই এটা মাকে দিয়েছো বলো কি বলেন বহু ছেলে আছে বাড়ির থেকে এসে বলছে এটা মাকে দাও এটা আব্বাকে দাও আলাদা তো কি হয়েছে আলাদা হয়েও তো দেখা যায় আজ আব্বা মা অবসরে থাক দুটো ভাই তিনটে ভাই তোমরা থাকো আমার কাছে এক সপ্তাহ খাও ভাইয়ের কাছে এক সপ্তাহ খাও কি গো তাদের টেনশন কমে গেল আল্লাহ আল্লাহ করুক নামাজ কালাম পড়ুক সন্তান নাতি পদার্থ দোয়া করুক এটা তো ভালো জিনিস কথা ঠিক না বল আর কি হবে আপনি মরে যাবেন আপনার ছেলেটা সপ্তাহে একদিন যদি কবরের ধারে যেতে পারে যাবে যদি নাও সময় পায় যদি কর্মসূত্রে তামিলনাড়ু যায় মহারাষ্ট্রে যায় পাঞ্জাবে যায় হরিয়ানায় যায় বোম্বাই যায় দিল্লি যায় যেখানে যাবে নামাজ পড়ে আব্বার মার কথা মনে করবে কথা ঠিক না বল আল্লাহ আমার আব্বা আমার মা কোথায় আছে আল্লাহ আমি যেতে পারি না আল্লাহ কবরে যদি কষ্ট হয় মাফ করে দেন হাত তুলবে কি তুলবে না দুনিয়ায় শান্তি পাবেন দুনিয়া সম্মান পাবেন কবর থেকে দোয়া পাবেন হাসরের মাঠে সন্তান যদি যোগ্য হয় সন্তানের দ্বারা সুপারিশটুকুও পাবেন আর সন্তানকে যদি ইমানের শিক্ষা শরিয়াতের শিক্ষা নামাজের শিক্ষা কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেন ওই ছেলেটাকে সহজে শয়তান পথভ্রষ্ট করবে ওর দ্বারা আপনার অপমান হবে কবরে শুয়ে থাকবেন একবারও যাবে না হাসরের মাঠে জাহান্নামায় গেলে আপনাকে ছেড়েও যাবে না সন্তানের হক আদায় না করলে তিনটে জায়গায় বিপদ দুনিয়াও বিপদ কবরেও বিপদ হাসরেও বিপদ আর মানুষের মতো মানুষ করলে এত মায়ার জিনিস তিন জায়গায় সন্তানের দ্বারা ভালো ফল পাওয়া যাবে জোরে বলুন কিছু বোঝাতে পেরেছে এই পর্যন্ত কিছু বুঝতে পেরেছেন আমার ভাই অনুরোধ করেছিলেন মা ফাতেমার ঘটনাটা বলার জন্য আজ ঘটনার লাইনে গেছেন না ভাই বলা যায় হারাম না এই কথাগুলো হয়তো গুছিয়ে এই প্ল্যাটফর্মে এসে এতটা সহজে বোঝাতে পারতাম না কম বেশি মজলিসে যারা থাকে তো কিছু মানুষ আছে তাদের কাজ হলো মন্তব্য করা তারা ওয়াজ শুনতে আসে না ভুল ধরতে আসে বোঝা যায়নি এই মজলিসে সব রকমের মানুষ থাকে সবার বুঝ একরকম নয় তাহলে সবাই যাতে যে ভাষায় বসে সেই ভাষায় বোঝানো দরকার তো এটা চেষ্টা থাকা দরকার কেন দু ঘন্টা এসে বসেছি এতগুলো মানুষের জীবনে সময়ের মূল্য আছে না নেই চেষ্টা করেছি হক আদায় করার কিছু বুঝতে পেরেছেন এই পর্যন্ত হ্যাঁ সর্বোপরি বলি নবীর কালিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অভাবের সংসারে থেকেও নামাজ কাজা পর্দার খেলা চলেননি ইন্তেকালের মুহূর্তে স্বামীকে দাবি করে গিয়েছিলেন আমার মরণের পরে বেশি মানুষকে খবর যেন দেবেন না একটা প্রেক্ষাপট বুঝুন যখন নবীর জামাতা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হায়াতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হায়াতে নিশ্চয় নবীর সাহাবারা অনেক হায়াতে ছিলেন ছিলেন কি ছিলেন সাহাবাদের সময় নবী পাক ইন্তেকাল করলেন সাহাবাদের সময় যারা নবীকে ইমানি হালাতে দেখেছিলেন কি বলে